মানুষের বাস্তব জীবনটা আসলে মনে হয় যে এটাও একরকমের প্রহেলিকা। সো বুবলি আরকে কোনো চোখের পানি দেখাবে না, তার কান্না আমরা দেখতে চাই না, কারণ মানুষ ভাঙ্গন থেকে ধীরে ধীরে গড়ে ওঠে। বুবলি সেই চেষ্টাটাই করতেছেন, কারণ কখন কি হবে, সময় কোথায় কখন কাকে নিয়ে যাবে এটা আমরা কেউ জানি না। বুবলি ম্যাডাম এখন কি ভালো আছে? ভালো থাকতে হবে আসলে। কেন ভালো থাকতে হবে? আমার মনে হয় যে আমার সন্তান শেহজাদ খান বীর, বীরের জন্য না নিজের জন্য, শেহজাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমার আমার জন্য ভালো থাকতে হবে। আজকে বুবলির চোখে কোনো পানি দেখব না, এটাই লাইফ। এটা বুবলির মুখটা বলল, কিন্তু বুবলির আত্মাটা কি বলছে বুবলি ভালো আছে? কারণ বুবলি নিজের যোগ্যতায় এবং মেধায় একজন যোগ্য মানুষ, বুবলি একটা পরিপূর্ণ মানুষ, বুবলি একজন শিক্ষিত মানুষ। কিন্তু সেই জায়গাতে গিয়ে তখন প্রশ্ন তোলে মানুষ, এই যে বুবলিকে যে ছেড়ে গেছে, ছেড়ে যায়, হ্যাঁ, তাকে চলে যেতে দিন না কেন? বুবলিকে যে অপমান করে, আমরা সে তো আমার কোনোদিন ছিলই না, বুবলিকে যে অপবাদ দেয়, সেই বুবলি সেই মানুষটাকে নিয়ে কথা বলার সময় চোখে পানি কেন আসে? এটা আমার মনে হয় যে আসলে ইমোশনটা আমার বন্ধ করে দেওয়া উচিত। সেই মানুষটি অর্থাৎ সাকিব খান, এই সাকিব খানকে বুবলি কতটা ভালোবাসে, কতটা ঘৃণা করে, ভালোবাসার ধোঁকা খাওয়ার জায়গাটা থেকে কি কষ্ট দেয়? এগুলো নিয়ে না আমি বলতে চাচ্ছি না এখন, কারণ আমার কাছে মনে হয় যে কিছু বলার নেই। আমরা দেখতেও পাচ্ছি বুবলি খুব একজন লড়াকু সৈনিক। তুই ম্যাডাম আসলেই তার কম বয়সে লড়াইটা দেখেছে এবং জীবনের ভাঙ্গনটাও দেখেছে, ভাঙতে ভাঙতে বুবলি আজকে এই পর্যায়ে এসেছে। কিন্তু আমরা চাই না যে চলে গেছে তার জন্য অযথা চোখের পানি খরচ করার। বুবলি কি মনে করে সে ফিরে আসবে চোখের জল দেখে? যেই মানুষটার আমি যদি আমার ব্যক্তি মানুষের কথা বলি কি বলবো, হয়তো বা আপনারা যখন জিজ্ঞেস করেন বা কোনো কিছু হয় হয়তো আমি ইমোশনাল হয়ে যাই, কারণ আমার চোখের সামনে তো অনেক কিছু ভেসে ওঠে।